দীর্ঘদিন পর আজ তোমাকে লিখতে বসেছি। নানা ব্যস্ততায় নিজেকে ভুলিয়ে রেখেছিলাম এই কয়টা দিন। চালতার মৌসুম, বাড়ির সামনের বড় চালতা গাছটা ঝেপে চালতা এসেছে, পাড়ার ছেলেরা পেরে নিয়ে গেছে, আর কটা দিয়েও গেছে, সেগুলো নিয়েই সকালটা পার করে দিয়েছি আজ। একা হাতে কাটা, রোদে মেলা, আবার মশলা বেটে তাতে পাঁক দেয়া, ঝক্কি তো আর কম নয়। এই দেখো, চিঠির শুরুতেই কেমন কাজের ফিরিস্তি দিতে শুরু করেছি। কেমন আছো তুমি শুভঙ্কর? তোমার খবর নেই বহুদিন। সেদিন বিরু কাকার সাথে পাড়ার দোকানে দেখা, কথায় কথায় বলল তোমার কথা, তুমি নাকি বিলেতেই থিতু হবে, মেম বিয়ে করে সাহেব হয়ে হয়তো ফিরে আসবে না, এ আশঙ্কায় বেচারা ঠিকমতো খেতে নাইতেও পারছে না। বুড়ো মানুষটার জন্য মায়া হলো বড্ড জানো। হাজার হোক, তোমায় কোলে পিঠে মানুষ তো করেছে, আমার জন্য না হয় নাই বা করলে, ওই মানুষটার জন্য হলেও তো যোগাযোগটা নিয়মিত রাখতে পারো নাকি? তুমি ওদেশেই থাকবে, ফিরবে না, এই সত্যটা খুব কষ্ট দেয়। কেন যে কষ্ট পাই হয়তো। আচ্ছা, বাদ দিয়ে সে কথা, আমার কথা বলি। পাড়ায় এবছর পূজার মণ্ডপে ভারী চমৎকার আয়োজন হয়েছিল। নবমীর দিন সন্ধ্যায় গান করছিল তিমিরদা, কি যে দরদ দিয়ে গাইছিল। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাম। গানটা শুনতে শুনতে চোখে পানি চলে এসেছিল যেন। সুলতাকে মনে আছে তোমার? ওই যে আমাদের দুবারি পরে লাল ইটের পুরনো দোতলা বাড়িটা, ওটা দীপামাসিদের বাড়ি। দীপামাসির মেয়ে সুলতাকে দেখেছ তুমি, হয়তো মনে করতে পারছো না। সুলতা আমার হাতে চিমটি কেটে বলেছিল, প্রেমে পড়ে গেলি নাকি? কি লজ্জা, কি লজ্জা! চৌত্রিশে পা রাখা আমার কি প্রেমে পড়ার বয়স আছে বলো? তবে প্রেমে আমি পড়েছিলাম, সদ্য কৈশোরে পা রাখা। আমি আবৃত্তির সঙ্গে ক্লাস করতে করতে প্রেমে পড়েছিলাম তোমার। তোমার ভরাট গলায় সুনীলের প্রেমের কবিতা গিয়ে বিঁধেছিল আমার বুকের ভেতর। কানে বাজত তোমার কণ্ঠস্বর নিশুতি রাতের নিস্তব্ধতাকে চিরে। আর তুমি, তুমি ঠিক জানতে আমি প্রেমে পড়েছি তোমার। আমার চোখে নতুন প্রেমের টান টান উত্তেজনার ঝিলিক তোমাকেও হয়তো টেনেছিল, তবু প্রেমটা হলো না। কেন সে প্রসঙ্গ আজ আর না টানি। মা চলে গেছেন আমাদের ছেড়ে এই বর্ষায়। আজকাল বাবা বড্ড চুপচাপ হয়ে গেছেন, খেতে দিলে খেয়ে নেন, শুতে বললে শুয়ে পড়েন, আর বাকিটা সময় দক্ষিণের জানালা দিয়ে তাকিয়ে থাকেন দূরে। কি দেখেন বুঝি না, তবে এটুকু বুঝি একজন পুরনো বিশ্বস্ত সঙ্গীর অভাব বোধ করেন তীব্রভাবে। শুভঙ্কর, তোমার মনে পড়ে আমাকে? দীপু পিসি খুব করে বলে আজকাল বিয়ের কথা, আমার বিয়ের কথা। আমি শুনি আর হাসি, আর তাইতে কি রাগ পিসির,
বলে আমি নাকি লক্ষ্মী ছাড়া। তা হব হয়তো, দীপু পিসির তো আর জানার কথা নয় আমার মনের গোপন খবর। আমি যে অপেক্ষায় আছি, ফেটে চৌচির হওয়া রুক্ষ মাটির মতো, তৃষ্ণার্ত চাতকের মতো, এক পশলা বৃষ্টির আশায়। যদি তুমি ফিরে আসো, যদি বলো ভালোবাসো, তোমার ঠিকানাটা জানা নেই, আর সব চিঠির মতো এ চিঠিটাও কোনো দিন পৌঁছবে না তোমার কাছে। তাই পুরনো আলমারির কাঠের কারুকাজ করা বাক্সে বন্দি করে রাখলাম এটাকেও। তুমি ভালো থেকো শুভঙ্কর, আমি আছি, থাকব তোমার প্রতীক্ষায়।